পূর্ব বর্ধমান জেলার বর্ধমান কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সহযোগিতায় পুলিশ কর্মীদের জন্য চালু হল পুলিশ এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড। জেলা পুলিশ লাইনে এই সোসাইটির কার্যালয়ের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার কামনাশী সেন। এদিন পুলিশ সুপার জানান, এই সোসাইটি থেকে সব পদমর্যাদার পুলিশ কর্মীরা অনেক কম সুদের ঋণ নিতে পারবেন। এটা পুলিশের কোঅপারেটিভ ব্যাংক চালু হয়েছে, আর দেখতে পাচ্ছেন তো এখানে বেসিক্যালি খুব কম রেটে, ইনফ্যাক্ট মিনিমাম, সবচেয়ে মিনিমাম রেটে পার্সোনাল লোন দেওয়া হবে। অ্যান্ড মানে যে কোনো জায়গার থেকে সবচেয়ে কম রেটে এখানে পার্সোনাল লোন দেওয়া হবে। তো এটা বেসিক্যালি এ ফ্যাসিলিটি আমাদের পুলিশ পার্সোনালদের জন্য, রাইট ফ্রম এসপি, অ্যাডিশনাল এসপি, ইন্সপেক্টর্স, ডিএসপি, স্টিল হোমগার্ড, এনবিএফদের জন্য এখানে পার্সোনাল লোন নিতে পারবে। অ্যান্ড আফটার 2-3 মান্থস আমাদের ইচ্ছা আছে এখানে ফিক্সড ডিপোজিটও চালু করা। তো দিস ইজ বেসিক্যালি কোঅপারেটিভ ব্যাংক আর কি চালু হয়েছে আমাদের লাইন্সের ভিতরে। পূর্ব বর্ধমান জেলায় প্রতিটি থানা থেকে তো এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিটি মানে পুরো জেলার জন্য চালু হয়েছে। তিনি আরও জানান, এই সোসাইটি থেকে সিভিক পুলিশদের ঋণ নেওয়ার বিষয়টি ভাবনা চিন্তা করা হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সহযোগিতায় পুলিশ কর্মীদের জন্য চালু হল পুলিশ এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড। জেলা পুলিশ লাইনে এই সোসাইটির কার্যালয়ের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার কামনাশী সেন। এদিন পুলিশ সুপার জানান, এই সোসাইটি থেকে সব পদমর্যাদার পুলিশ কর্মীরা অনেক কম সুদে ঋণ নিতে পারবেন। এটা পুলিশের কোঅপারেটিভ ব্যাংক চালু হয়েছে, আর দেখতে পাচ্ছেন তো এখানে বেসিক্যালি খুব কম রেটে, ইনফ্যাক্ট মিনিমাম, সবচেয়ে মিনিমাম রেটে পার্সোনাল লোন দেওয়া হবে। অ্যান্ড মানে যে কোনো জায়গার থেকে সবচেয়ে কম রেটে এখানে পার্সোনাল লোন দেওয়া হবে। তো এটা বেসিক্যালি এ ফ্যাসিলিটি আমাদের পুলিশ পার্সোনালদের জন্য, রাইট ফ্রম এসপি, অ্যাডিশনাল এসপি, ইন্সপেক্টর্স, ডিএসপি, স্টিল হোমগার্ড, এনবিএফদের জন্য এখানে পার্সোনাল লোন নিতে পারবে। অ্যান্ড আফটার 2-3 মান্থস আমাদের ইচ্ছা আছে এখানে ফিক্সড ডিপোজিটও চালু করা। তো দিস ইজ বেসিক্যালি কোঅপারেটিভ ব্যাংক আর কি চালু হয়েছে আমাদের লাইন্সের ভিতরে। পূর্ব বর্ধমান জেলায় প্রতিটি থানা থেকে তো এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিটি মানে পুরো জেলার জন্য চালু হয়েছে। তিনি আরও জানান, এই সোসাইটি থেকে সিভিক পুলিশদের ঋণ নেওয়ার বিষয়টি ভাবনা চিন্তা করা হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সহযোগিতায় পুলিশ কর্মীদের জন্য চালু হল পুলিশ এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড। জেলা পুলিশ লাইনে এই সোসাইটির কার্যালয়ের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার কামনাশী সেন। এদিন পুলিশ সুপার জানান, এই সোসাইটি থেকে সব পদমর্যাদার পুলিশ কর্মীরা অনেক কম সুদে ঋণ নিতে পারবেন। এটা পুলিশের কোঅপারেটিভ ব্যাংক চালু হয়েছে, আর দেখতে পাচ্ছেন তো এখানে বেসিক্যালি খুব কম রেটে, ইনফ্যাক্ট মিনিমাম, সবচেয়ে মিনিমাম রেটে পার্সোনাল লোন দেওয়া হবে। অ্যান্ড মানে যে কোনো জায়গার থেকে সবচেয়ে কম রেটে এখানে পার্সোনাল লোন দেওয়া হবে। তো এটা বেসিক্যালি এ ফ্যাসিলিটি আমাদের পুলিশ পার্সোনালদের জন্য, রাইট ফ্রম এসপি, অ্যাডিশনাল এসপি, ইন্সপেক্টর্স, ডিএসপি, স্টিল হোমগার্ড, এনবিএফদের জন্য এখানে পার্সোনাল লোন নিতে পারবে। অ্যান্ড আফটার 2-3 মান্থস আমাদের ইচ্ছা আছে এখানে ফিক্সড ডিপোজিটও চালু করা। তো দিস ইজ বেসিক্যালি কোঅপারেটিভ ব্যাংক আর কি চালু হয়েছে আমাদের লাইন্সের ভিতরে। পূর্ব বর্ধমান জেলায় প্রতিটি থানা থেকে তো এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিটি মানে পুরো জেলার জন্য চালু হয়েছে। তিনি আরও জানান, এই সোসাইটি থেকে সিভিক পুলিশদের ঋণ নেওয়ার বিষয়টি ভাবনা চিন্তা করা হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।